দোকানে ফোন করে করে বিরক্ত, আর ও এখন ঘুম থেকেই ওঠে না। নাই তো পিসি গিয়েছে কুটুম বাড়ি, তো তাই পিসামশাই ভাত এখন খেলা চলবে, কুস্তি চলবে, কত কিছু চলবে। গুড মর্নিং, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো সুমিত ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই আবারও অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ এখন সকালবেলা, তো কি অবস্থা দেখো, বিছানা ছিছানা গোটানোই হয়নি এখন। আর এই যে এখনই উঠলো, কত জোর জবরদস্তি করে তোলানো হয়েছে, কে ঘুমের ঘোর ছাড়িনি, দেখতেই পাচ্ছ, কই দেখি মুখটা একবার। তো এখনও ঘুমের ঘোরই ছাড়িনি, তো এখন যাবে দোকানে। তো অনেক কষ্ট করে তোলানো হয়েছে ওকে, দোকানে ফোন করে করে বিরক্ত, আর ও এখন ঘুম থেকেই ওঠে না এখন। তো চলো এই বিছানা টিছানাগুলো গোটাতে হবে, দেখো কি অবস্থা বিছানাপত্রের, ওগুলো গোটাতে হবে। আর এই যে আরেকজন দেখে নাও, মেঝেতে বসে বসে কী করছে, তো ও এখন খেলা করছে ওর মতো। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সো বন্ধুরা, তো বিছানা টিছানা যখন গোটানো হলো এই মাত্র, তো বর দোকানে চলে গেল, দোকানে চলে গিয়েছে, এখন বাজে 8:45। তো আজকে আমি সকাল সকাল স্নান করেছি, অনেকটাই সকালে, প্রায় 6:30 বাজে, তখন আমি আজকে স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুর টাকুর পুজো করাও হয়ে গেছে। তো মামাম কাজ ছিল, তার জন্য ওর বাবা নিয়ে গেল, ওকে দাদুর কাছে দিয়ে তারপর দোকানে যাবে। তো এখন আমি করবো, 9:00 বাজছে, তো চলো মানে কী রান্না করবো, তার তরকারিপাতিগুলো কুটে নিই, এটা হচ্ছে সব থেকে বড়ো কাজ, তরকারি পাতি কোটা আর মশলা বাটা, এগুলো যদি হয়ে থাকে না রান্না করতে প্রচণ্ড আসান হয়। তো চলো তরকারি পাতিগুলো ফুটে নিই, তারপর 9:30-র দিকে, তারপর 9:30-র দিকে খেতে হবে। আমি একবারই যেহেতু খাই সেহেতু 9:30-র দিকেই খাই, মানে মানে বেশি সকালে আমি খেতে পারি না। তো চলো তাড়াতাড়ি তরকারি পাতিগুলো ফুটে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে আদালতে, চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ কত পেয়ারা, তো এগুলো সবই আমার বাবাদের কাছে। তো আগেই বলেছিল আগের ব্লগে যে বাবা গিয়েছিল আমার বাপের বাড়িতে, সেখানে পালনই ছিল, তো বাবাকে দিয়ে পাঠিয়েছে এই পেয়ারাগুলো। তো দেখতেই পাচ্ছ গাছের পেয়ারা একদম টাটকা পাড়া, মিষ্টি সলিড মিষ্টি। তো চল যে যে খাবে চলে এসো, পেয়ারা একদম গাছের পেয়ারা, আর এই যে এই মিষ্টিগুলো দিয়ে পাঠিয়েছে যেহেতু আমি যেতে পারিনি তার জন্য, আর আমার মানে এই কালো মিষ্টি ফেভারিট, তো এটা দিয়ে পাঠিয়েছে আমার জন্য, আর এই যে এগুলো দিয়ে পাঠিয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তো সবজিগুলো কেটে নিতে, তো চলো দেখি আগে ফ্রিজে কী কী সবজি আছে। তো দেখতেই পাচ্ছ এখানে মাছ আছে, তেলাপিয়া মাছ, আর দেখো এখানে মোচা আছে, একটা মোচা আছে, বাট আমি মোচা রান্না করবো না, মোটা মোচা ছাড়াতে আমাকে প্রচণ্ড মানে এই লাগে, মোচা ছাড়াতে পারি না। তো এখানে পটল আছে, এখানে আছে আমড়া, টমেটো, বেগুন। তো ভাবছি কি রান্না করব, তো মোচাটা মা কালকে রান্না করবে, আমি তো রান্না করবো না, কী রান্না করি। তো আজকে মাছটা আছে, তো মাছটা দিয়ে কিছু একটা বানিয়ে নেব। তো চলো তোর সবজিগুলো কেটে নিই, তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো বন্ধুরা, সবজি কাটবে বললাম তা তো হলো না, মামামের খিদে পেয়েছিলো, তো ওকে খাইয়ে এলাম। তো এখন 9:10-15 বেজে গেলো, তাই ভাবলাম একবারে খেয়ে নিই, তারপরেই সবজি টবজি কাটতে লাগবো, রান্নায় হাত লাগাবো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি এটাই খাবো সকালে, চিড়ে, দুধ, মিষ্টি, কলা। তো কালকে পিসিদের বলেছিলাম পালনে ছিল, তো সেটাই দিয়ে গিয়েছিলো সব কিছু। তো কালকে তো ভাত খেয়ে নিয়েছিলাম রাত্রে, তো এটা খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে সকালে মুড়ির বদলে এটাই খেয়ে নিই। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, চলো ভিডিওটা দেখতে থাকো। সো বন্ধুরা, তো আমার রান্নাবান্না কমপ্লিট, তো আজকে পিসামশাই ভাত খাবে, পিসি নাই, তো পিসি গিয়েছে কুটুম বাড়ি, তো তাই পিসামশাই ভাত খাবে আমার কাছে। তো দেখি বলতে বাড়িতে আসবে না, দিয়ে আসবো গা ওদের বাড়িতে যেহেতু পাশেই। তো এই হচ্ছে আজকের মেনু, তো সাজিয়ে নিয়েছি, তো চলো ভাতটা দিয়ে আসি তাড়াতাড়ি, তারপরে মামামকে খাওয়াবো, স্নান করাবো, তারপরে আমি খেতে পাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভাতটা চটপট দিয়ে চলে আসি। তো বন্ধুরা, তো দুপুরের পর আর মানে তোমাদের সামনে আসতে পারিনি, তো তাই এখন চলে যাচ্ছি রাত্রিবেলা, তারপর রাত্রি 10:30 বাজে। তো মামামকে খাইয়ে দাইয়ে বুঝতেই পারছো একার পর মামামকে একা সামলে
বেলা ও ঘুমিয়েও গিয়েছিল। দেখো হয়ে গেল ভোর, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। কখন ঘুমাবা? তখন কখন ঘুমাবে তার নাই, ঠিক একদম চোখ বুঝে ঘুমিয়ে গেছিল। হয়তো ভাবলাম ঘুমিয়েই গেছে হয়তো। তো এই এই অবস্থা দেখতেই পাচ্ছ, এখন খেলা চলবে, কুস্তি চলবে, কত কিছু চলবে, তো কত কিছু সম্মুখীন আমাকে হতে হবে তার ঠিক নাই। কত 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 কষ্ট করে যে আমাকে ঘুম পাড়াতে হবে তার নাই ঠিক। তো এখন চলো আজকের ভিডিওটা এখানে আজকের মতো এখানেই শেষ করবো, কারণ এখন এটাকে 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 খুব প্রচণ্ড কষ্ট হবে আমাকে ঘুম পাড়াতে, আমাকে নাকানি চোবানি খাইয়ে তারপরে ঘুম পাড়াতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে আবারও একটা অন্য ভিডিওর সঙ্গে। তো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো না তাহলে প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো বাই, গুড নাইট, টাটা।